ফেরি যাত্রীর এই মুহূর্তে একটা ভাল খবর, কিয়নো গুৱাহাটী ফেরি সেবা উন্নত করা হয়েছে, ফেরি খেপ বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ যে গুৱাহাটী উত্তর গুৱাহাটী ফেরি সেবা উন্নত করা হয়েছে, খেপ বৃদ্ধি করা হয়েছে, পূর্বর খেপত যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। গুৱাহাটী উত্তর গুৱাহাটী তিনিটা ক্ষেত্রে আৰু নোটিশ জারি করা হয়েছে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের ফলপ্রা। আর এই খবর আসলে সকলে সকলো পারাপার যাত্রীকে উৎসাহিত করেছে, কিন্তু তার সত্ত্বেও কিছু আশ্বাস আছে, কিয়নো ফেরির যে খেপর মাজত ব্যবধান, সেই ব্যবধান মাজে কিছু সময়ের বহুত ব্যবধান বাড়ি গেছে, আর সেই সময়সাত ব্যবধান বাড়ার কারণে ফেরি যাত্রীর যথেষ্ট আহসকলের সম্মুখীন হবলগীয়া হয়েছে। আর পোনে পোনে জানিব বিচারে যে ফেরি সেবা বৃদ্ধি করা হয়েছে, আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে ফেরি সেবা বৃদ্ধি করেছে, এই সম্পর্ক পায়ঘাটের কর্মচারীর পর জানিব বিচার, কি কব ফেরি সেবা বৃদ্ধি করা হয়েছে? যাত্রীর জনসাধারণের সুবিধা, আমার যাত্রী সকল সুবিধার প্রতি লক্ষ্য রাখি আভ্যন্তরীণ বিভাগের মানে সিএলএ এইটো কি কৈছে টিপ সমূহ দুই তিনটা ক্ষেত্রে বৃদ্ধি করেছে, তার বাবে আমি ধন্যবাদ দিছো। কিছু টিপর যথেষ্ট অল্প খেলিমেলি হয়েছে, গতি যেতিয়া এই টিপ সমূহ আরম্ভ করব তেতিয়া আমি এই টিপ মিলাব লাগিব, কারণ আমার যে অফিস টাইম, অফিস টাইমত টিপ কিছু অল্প ডিফারেন্সত আছে, গতি যাত্রী আমাক এই খবরটা অবগত করেছে, কিন্তু আমি কইছো যে কিবা অভিযোগ থাকিলে আমার তাত নির্দিষ্ট একটা নাম্বার আছে, সেই নাম্বারটা অবগত করবলে আমি অনুরোধ করেছি। দেওবারের কথা উল্লেখ নাই আর গুৱাহাটী পায়ঘাটর কেতিয়া এরিব জাহাজ এই কথা উল্লেখ হয়, এটা কথা কি মারিছে এটা সাইডত, যে আমার মধ্যখণ্ড সাইডত মারিছে, গুৱাহাটী গুৱাহাটী ফালে সাইডত মারিছে, আর দেওবারতো মারা নাই, এইটো হয়তো দুই এদিনতে যেতিয়া আরম্ভ হব তার হয়তো দুই এদিন আগতে আলোচনা করে রবিবার খেপটো দিয়ার বাবে একটা সিদ্ধান্ত করব, না এনেকা ধরনের রাখব সেইটো এটা আমি অবগত নহয়, কারণ এইটো কমপ্লিটলি সিএল এর আন্ডারত এইটো পরিচালনা হব। আর একটা ভাল খবর ফেরি যাত্রীর, কেন এটার আর টিকট কাটার আপনাদের খাই পাতি নালে, কিউআর কোডের জড়িয়ে আপনাদের টিকট বুকিং করব পাৰিব, আর সেই কথা এক জাননী যোগে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে পায়রাত সময় ফলকাইছে, আর কিউআর কোডের জড়িয়ে আপনাদের টিকট বুকিং করে খরতকিয়াভাবে আপনাদের টিকট বুকিং করে জাহাজ উঠিব পাৰিব, আর এই খবরে নিশ্চয়কৈ যাত্রী সকল যথেষ্ট সকাহ দিব, আর পুনে পুনে আমি জল পরিবহন বিভাগের কর্মচারীর সাথে কিউআর কোড সম্পর্ক জানিব বিচার, কিউআর কোডের জড়িয়ে টিকট বুকিং, হ্যাঁ এইটা একটা ভাল সিদ্ধান্ত লৈছে, কারণ কেতিয়াবা আমাকো খুঁজে পাবলিক যাত্রী আহি কয় যে আপনাদের আমাকে এটা দিও, কিন্তু আমার এনেকা সুবিধা নাই, কিন্তু এতিয়া বর্তমান যেটা প্রসেস করেছে এই প্রসেসটো কিন্তু আমি আমি সলাবলৈ কৈছো, কারণ জনসাধারণের আজিকালি প্রায়ভাগে কিয়বে লগায়, গতি এটা খুব নিশ্চিন্ত ভাল করেছে, আর আমারও সহজভাবে টিকিট দিয়াত একটা সুবিধা হয়। ধন্যবাদ, আর সচাকে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে কিছু নতুনত্ব আনিছে, আর আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের যে নতুন ফেরি সেবা সেই ফেরি সেবায় সকলকে উৎসাহিত করেছে, এই মুহূর্তে কব লাগবে, আর রজাদুয়ার ঘাটত এটা 21টাক উত্তর গুৱাহাটীত 21টা আর গুৱাহাটীত 21টা মোট 42টা খেপ, আর মধ্যমণ্ড ঘাটত 17টা উত্তর গুৱাহাটীত আর গুৱাহাটীত 17টা মোট 34টা খেপ বৃদ্ধি করা হল, আর এই খেপ বৃদ্ধি আসলে ফেরি যাত্রী সকল যথেষ্ট সকাহ দিব, কিয়নো ফেরিরে উত্তর গুৱাহাটী গুৱাহাটীর অধিকাংশ লোক পারাপার হয় আর ফেরির উপর ভরসা করে জীবন জীবিকা নির্বাহ করে, গতি এই মুহূর্তে যে ফেরি সেবার যে এই নতুন আসলে নির্ধারণ করা হল সময়সূচী, এই সময়সূচী আসলে সকাহ দিছে, কিন্তু কার্যত এই কথা আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে কি ধরনের কার্যকরী করে সেয়াই লক্ষণীয় হব, আর যদি সচাকয়ে এই ধরনের ফেরি খেপ বৃদ্ধি করা হয় আর যে মাজর ব্যবধান আছে ফেরি খেপর ক্ষেত্রে যে ব্যবধান আছে সেই ব্যবধান যদি কিছু আঁতরা হয় আসলে সুবিধাজনক হব, আর ফেরি সেবায় আসলে প্রকৃত পারাপার যাত্রী সকল যথেষ্ট সকাহ দিব।